দোরগড়া টি-20 বিশ্বকাপ চলছে, শেষ সময়ের প্রস্তুতি। তাই তো বিশ্বকাপের আগে বাটলার সল্টরা নিজেদের ঝালিয়ে নিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজই ছিল শেষ সুযোগ। আর এর জন্য আইপিএল থেকে ক্রিকেটারদের ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যায় দেশটির ক্রিকেট বোর্ড। যদিও সিরিজের প্রথম ম্যাচই ভেস্তে যায় বৃষ্টিতে, তবে দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। অবশ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আইপিএল থেকে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত মানতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার মতে, আইপিএল খেললেই ইংল্যান্ডের ক্রিকেটাররা বেশি উপকৃত হতেন। একই পথে হাঁটলেন আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। আমার মনে হয় আপনি ভুল করেছেন এসব খেলোয়াড়কে দেশে পাঠিয়ে, বিশেষ করে উইল জ্যাকস, ফিল সল্ট, জস বাটলার এদের কথা বলছি। পাকিস্তানের বিপক্ষে টি-20 খেলার চেয়ে আইপিএল খেললে প্রস্তুতি আরও ভালো হতো। আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, কি শিখছেন, এত এত দিক আপনার উপর যে নজর, যে চুলচেরা বিশ্লেষণ, এটি আপনাকে প্রস্তুত করে তুলবে বিশ্বকাপ ফাইনালের জন্য। এই আবহটা আইপিএলে বেশি পাওয়া যায়, যেটিতে খেলতে আপনি বা সব জাতি আশা করে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের খেলার গুরুত্ব সবসময়ই বেশি বনের কাছে, তবে আইপিএলের উন্মাদনাকে ব্যতিক্রম বলে মনে করেন তিনি। আমি সবসময় আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে, তবে আইপিএলে অনেক বেশি চাপ নিতে হয়। এটি দর্শক, ফ্র্যাঞ্চাইজি মালিক ও সামাজিক মাধ্যম থেকেও আসে, এটি ব্যাপক বিস্তৃত। আমি মনে করি হেডিংলিতে একটি ম্যাচ খেলার চেয়ে আইপিএলে থাকলে আরও বেশি ভালো প্রস্তুতি হতো তাদের। এদিকে দেশে ফিরে যাওয়া ইংল্যান্ড অধিনায়ক বাটলারও সুরে সুর মিলিয়েছেন ভনের সঙ্গে। আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেটই থাকা উচিত না বলে মনে করেন বাটলার। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।